আসসালামু আলাইকুম। বসা থেকে দাঁড়ানোর সময় কিংবা ঘুম থেকে ওঠার সময় শুয়েছিলাম, হুট করে যখন উঠতে যাই তখন অনেকেরই কিন্তু একটি সমস্যা পরিলক্ষিত হয়, অর্থাৎ বসে থেকে হুট করে যখন দাঁড়াতে যাই তখন, অথবা শোয়া থেকে হুট করে দাঁড়ানোর সময়ে অনেকেরই প্রবলেম কি হয় যে মাথা ঘুরিয়ে যায়, অর্থাৎ মাথা চক্কর দেয় বা কয়েক মিনিটের জন্য চোখ অন্ধকার হয়ে আসে বা মনে হয় যে চারপাশে সব কিছু ঘুরতেছে। এই যে সমস্যাটি, আমরা সচরাচর কিন্তু এই সমস্যাটিকে খুব হালকা ভাবে নিই, কারণ এটি কয়েক সেকেন্ডের জন্য হয়। কিন্তু মেডিকেল সায়েন্স কি বলছে? মেডিকেল সায়েন্স বলছে যে এইটি একটি পূর্ব সংকেত অন্য কোনো বড় রোগের, অর্থাৎ আপনি যেটাকে হেলা করে অবহেলা করতেছেন সেটা কিন্তু আপনার জন্য বড় ক্ষতি নিয়ে আসতে পারে। আজকে আলোচনা করব বসা থেকে বা শোয়া থেকে উঠে দাঁড়ানোর সময় অনেক সময় মাথা ঘুরায় বা চক্কর দেয়, এটি কেন হয়। মূলত বসা থেকে দাঁড়ানোর সময় আমাদের যে মাথা চক্কর দেয়, এটা মূলত মাথার যে সিস্টেমটা, অর্থাৎ আমাদের যে নার্ভ সিস্টেম আছে বা স্নায়ু সিস্টেম আছে তার ফল্টের কারণে। অর্থাৎ আপনি এটাকে কিন্তু হালকাভাবে নিতে পারেন না। কারণ হচ্ছে, যদিও এটা কয়েক সেকেন্ডের জন্য হচ্ছে, আপনি বসা থেকে যখন দাঁড়িয়ে যাচ্ছেন তখন আপনার যে রক্ত সঞ্চালন রয়েছে, অর্থাৎ নার্ভ সিস্টেম রয়েছে বা স্নায়ুতন্ত্র রয়েছে, সেইখানে কিন্তু কোনো না কোনো সমস্যার সৃষ্টি হওয়ার কারণেই এমনটি হচ্ছে। এইটা কিন্তু অনেক বড় একটি রোগের আপনাকে সংকেত দিয়ে যাচ্ছে। এই স্নায়ু এবং যে নার্ভের সিস্টেম রয়েছে এখানে, এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে, যেমন রক্তচাপ। যাদের রক্ত সঞ্চালন বসা থেকে দাঁড়ানো অবস্থায় রক্ত সঞ্চালন সঠিকভাবে মাথা পর্যন্ত পৌঁছাতে পারে না, তাদেরও কিন্তু মাথা চক্কর দিয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। তাই এই যে যে সমস্যাটি রয়েছে, এই সমস্যাটিকে একেবারে হালকা না নিয়ে অবশ্যই এই ধরনের সমস্যা হলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তার তত্ত্বাবধানে থেকে তারপরে কিন্তু আপনার চিকিৎসা করা প্রয়োজন। যদিও এটি গুরুতর সমস্যার প্রি সিমটম হিসেবে ধরা যেতে পারে। এটা আরেকটা বড় রোগের একটা সংকেত, সেটা হচ্ছে ডিমেনশিয়া। আমাদের পূর্বেও ডিমেনশিয়া নিয়ে একটি ভিডিও রয়েছে, উপরের আই বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটি দেখে নিতে পারেন যে ডিমেনশিয়া কী এবং ডিমেনশিয়া কোন ধরনের রোগ। ডিমেনশিয়া মূলত ভুলে যাওয়া রোগ, আর এই যে যে স্নায়ুতন্ত্রের যে চাপ পড়তেছে বা রক্ত সঞ্চালন হচ্ছে না, সেটি কিন্তু প্রি সিমটম এই ডিমেনশিয়া রোগের। আর এই ডিমেনশিয়ার যদি প্রথম দিক থেকেই প্রপার ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু অনেক জটিলতর রোগে গিয়ে পৌঁছাতে পারে, অর্থাৎ আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, আপনি ভুলে যাবেন, বড় ধরনের একটি রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন। এছাড়া এটি হৃদযন্ত্রেরও কিন্তু বিকল হওয়ার একটি সংকেত, অর্থাৎ হৃদযন্ত্রের যে ক্রিয়াটি রয়েছে সেখানেও বিভিন্ন ধরনের রোগ সৃষ্টির আগে এই লক্ষণগুলো থেকে থাকে। তাই বসা থেকে দাঁড়ানোর সময় বা শোয়া থেকে হুট করে দাঁড়ানোর সময় যদি মাথা ঘুরিয়ে যায় বা চক্কর দেয় তাহলে সেটাকে হেলাভাবে না নিয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তবে যাদের ভার্টিগো বা মাথা ঝিমঝিম করা, অল্প সময়ের জন্য মনে হচ্ছে মাথার চারপাশে সব ঘুরে যাচ্ছে বা কিছু সময়ের জন্য চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, এই রোগটিকে মেডিকেল টার্মে ভার্টিগো বলে। যাদের ভার্টিগো বা ঘূর্ণয়ন রোগ রয়েছে তাদের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা, তাদের এরকম সমস্যা হতে পারে। এছাড়া যারা উচ্চতার কারণেও এই এই ভার্টিগো হতে পারে, অর্থাৎ অনেকেই পাহাড়ের দিকে ওঠার সময় তাদের এই মাথা ঝিমঝিম করা বা সব কিছু মনে হবে চারপাশে ঘুরতেছে এরকম হতে পারে, তাদের জন্য বসা থেকে দাঁড়ানো বা শোয়া থেকে ওঠার সময় এটি কমন। কিন্তু সচরাচর যাদের এই ভার্টিগো রোগটি নেই, অর্থাৎ এই সমস্যাটি নেই, তাদের যদি এরকম হয় তাহলে কিন্তু সেটা খারাপ দিকে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে অনেক দুর্ঘটনার কারণে যদি অনেক সময় অজ্ঞান বা অচেতন অবস্থায় থেকে থাকে তাদেরও এই সমস্যাটি হয়ে যায়, আর এটি পরবর্তীতে আরও বড়, অর্থাৎ ডিমেনশিয়ার দিকে চলে যায় এবং আরও ক্ষতিকর বিষয়গুলো নিয়ে আসে। সো সর্বোপরি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, যদি আপনার ভার্টিগো বা এই ধরনের কোনো রোগ থেকে না থাকে, তারপরেও যদি বসা থেকে দাঁড়ানোর সময় আপনার মাথা ঘোরাচ্ছে বা একটু সময়ের জন্য চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, ঝিমঝিম করতেছে, এই ধরনের
যদি লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তার তত্ত্বাবধানে থেকে ঔষধ খেয়ে আপনার যে প্রবলেমটি রয়েছে সেই প্রবলেমটি কিন্তু সমাধান করতে পারে। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।